আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচার চালাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। সাবেকে মার্কিন প্রেসিডেন্ট ফিলাডেলফিয়ায় দুটি বক্তৃতায় তার খ্রিস্টান ও কৃষ্ণাঙ্গ সমর্থকদের আরেকবার ভোট দেওয়ার আহ্বান জানান। ফিলাডেলফিয়ার টেম্পল বিশ্ববিদ্যালয়ে হাজারো সমর্থকের উদ্দেশ্যে ট্রাম্প জানান, তিনি পুলিশকে তাদের কাজের জন্য দায়মুক্তি দেবেন এবং সহিংসতার বিরুদ্ধে লড়াইরত শহরগুলোতে সরকারি বাজেট বাড়াবেন। ফিলাডেলফিয়ায় সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প আরও জানান, কুটিল জো বাইডেনের অধীন ভাতৃপ্রেমের শহরগুলো রক্তপাত ও অপরাধে বিধ্বস্ত হয়ে পড়েছে। ট্রাম্প প্রশাসনের অধীন আমরা সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা ফেরাতে চাচ্ছি। ট্রাম্প তার বক্তৃতায় বরাবরের মতোই অবৈধ অভিবাসনকে সমস্যা হিসেবে তুলে ধরেন। তিনি কোনো প্রমাণ না দিয়ে বলেন, অবৈধ অভিবাসীরা কৃষ্ণাঙ্গ ও হিসপানিকদের কাজ কেড়ে নিচ্ছে। এজন্য তিনি জো বাইডেনকে দোষারোপ করেন। তিনি জানান, বাইডেন সীমান্ত খুলে দিয়ে এর সর্বনাশ করেছেন। এর আগে রক্ষণশীল খ্রিস্টানদের সংগঠন ফেথ অ্যান্ড ফ্রিডম কোয়ালিশন আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প তাকে শেষবারের মতো ভোট দেওয়ার আহ্বান জানান। ট্রাম্প জানান, আপনারা যদি ভোট দেন তবে আপনারা ক্ষমতা অনুধাবন করতে পারবেন। আপনাদের ভোট দেওয়ার জন্য আসতে হবে শুধু এবারের মতো, এরপর চার বছর আর আপনাদের ভোট দেওয়ার প্রয়োজন পড়বে না। ফিলাডেলফিয়ায় কৃষ্ণাঙ্গ ও হিসপানিক ভোটারদের কাছে টানতে অপরাধ দমনের বিষয়ে দীর্ঘ বক্তৃতা করেন ট্রাম্প। ইতোমধ্যে বেশ কয়েকটি জনমত জরিপে কৃষ্ণাঙ্গ ও হিসপানিক ভোটারদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয় হওয়ার খবরে খুশি ট্রাম্পের প্রচার শিবির।